ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবারাকাতু। বোন জানতে চেয়েছেন গীবত থেকে কিভাবে বেঁচে থাকা যায়। জবাব, সম্মানিত দিনী বোন, অন্যের কাছে একজনের গল্প আর একজনের কাছে বলবেন না, তাহলেই হলো যে একজনের দোষ ত্রুটি আপনি অন্যের কাছে শেয়ার করবেন না, এটা ব্যক্তিগত বিষয়। অতএব একজনের বিষয় আপনি আরেকজনের কাছে বলা থেকে বিরত থাকবেন, তাহলেই গীবত করা থেকে বেঁচে যাবেন। অতএব গীবত থেকে বাঁচার জন্য আমাদের অন্যতম একটি যেটা করণীয় সেটা আমরা বলবো যে প্রথমত আল্লাহর জিকির আজকার বেশি বেশি করবেন, আল্লাহকে স্মরণ করবেন, তাকওয়া অবলম্বন করবেন, খলুসিয়াত বজায় রাখবেন, তাহলে আশা করা যায় আপনি গীবত থেকে বেঁচে থাকতে পারবেন। আর যে সমস্ত জায়গায় গীবত হয়, যেমন আপনি গীবত করতে চাচ্ছেন না, আরেকজন আপনার সাথে গীবত করতে আসছে বা গীবতের কথা শোনাচ্ছে, সেক্ষেত্রে আপনি মজলিস ত্যাগ করুন বা এ ধরনের সঙ্গী ত্যাগ করুন, তাহলে আশা করা যায় গীবত থেকে বেঁচে থাকতে পারবেন। অতএব আমরা বলবো গীবত ত্যাগ করার থেকে বেঁচে থাকার জন্য এটা মানুষের দৃঢ় পরিকল্পনা বা তার একান্ত নিয়তি যথেষ্ট হবে। আপনি অন্যের দোষ ত্রুটি আরেকজনের কাছে বলবেন না, একজনের বিষয়ে আরেকজনের কাছে সমালোচনা করবেন না, তাহলেই বিষয়টি ক্লিয়ার হয়ে যায়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে না আয়াত নাজিল হয়েছে, আপনারা জানেন যে তোমাদের মধ্যে কেউ কি আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, যে তোমাদের কেউ কি তার মরা ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে, তোমরা সেটা নিশ্চয়ই অপছন্দ করবে। সুতরাং আমরা যেহেতু মরা ভাইয়ের গোস্ত খেতে অপছন্দ করি, তাহলে একজনের গীবত করলে কিন্তু মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সামিল, বিধায় সেটা থেকে অবশ্যই বিরত থাকাটা উত্তম। আপনি যেমন পচা বাসি খাবার খাবেন না, পচা গলা গোস্ত যেমন আপনি খাবেন না, ঠিক তেমনিভাবে আপনি কি করবেন না, অন্যের গীবত করবেন না। যে ব্যক্তি গীবত করে সে ব্যক্তি পচা পচা গলা গোস্ত খাওয়ার সামিল। এক কথায় মরা গোস্ত বলতে এটা বোঝানো হয়েছে। যেমন আরেকটি হাদিসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা রাস্তা দিয়ে অতিক্রম করছিলেন, তখন একটা মরা ছাগল পচে ফুলে উঠেছিল। সাহাবার পরস্পর দুইজন তারা কি করছিলেন, তারা দুইজন সাহাবি পরস্পর আপনার গীবত করছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুজনকে বললেন যে তোমরা এই দুটোকে এই এই ছাগলের মানে পচা গলা ছাগলটাকে গ্রহণ করো, কেননা এটা তোমাদের ওই কথার চেয়েও উত্তম। অর্থাৎ একজনের গীবত করা পচা গোস্ত থেকেও কি নিকৃষ্ট বলা হয়েছে। অতএব আমাদের উচিত এ ধরনের কথাবার্তা থেকে বিরত থাকা। সুতরাং এই ভয়াবহতার দিকে লক্ষ্য করে আল্লাহকে ভয় করে আল্লাহ রেজামানদের উদ্দেশ্যে এ ধরনের গীবত চর্চা থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বিরত থাকতে সমর্থতা দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আলম ও জাযাকুমুল্লাহু খায়রা।